দেখলাম যে না, লেভেল ঠিক হলো না, ওর জন্য আমরা নিয়েছি ব্রেক শু চেঞ্জ করে নিয়েছি। দেখুন নতুন ব্রেক শু, ব্রেক শু চেঞ্জ করে নিয়েছি। আজকে আমরা এটা ফিটিং করবো, তো দেখি না ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা লাগিয়ে নেবো একটা লেগ, এটা এক নম্বর, একদিকে পিন আমরা লাগিয়ে নিলাম, ওইদিকের পিনটা লাগাবো। পিনের মাথা ভালো করে ঢুকিয়ে বেঁকিয়ে নেবেন যেন না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আগের পার্টে বলেছি সমস্যা হতে পারে ব্রেকের, খুলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে বন্ধুরা। তো সাবধানে কাজ করবেন, আস্তে আস্তে কাজ করবেন, দেখে কাজ করবেন।
কিছু নাম্বারটা দাও তো। খুব সহজেই আমরা পিনগুলো লাগিয়ে দিলাম অত তাড়াতাড়ি। আমরা ব্রেক রড, ব্রেক প্রেসার স্প্রিং আর নাট। পরে আমাদের গ্যাপ নেই, পরে গ্যাপটা পড়বো। দুদিকে আমাদের, এই দুদিকে আমাদের সেম গ্যাপ রাখতে হবে, গ্যাপ যেন কোনোটা বেশি না হয়ে যায়। স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো কাঠি দিয়ে আপনারা দেখে নেবেন যে এর গ্যাপ কতটা আছে আর এর গ্যাপ কতটা আছে। এই গ্যাপ আর একটু ভালো হবে। সেম গ্যাপ আছে, ব্রেকটাকে আমরা একটু টাইট দেবো। ব্রেক আমরা সেট করে ফেলেছি, এখন লিফটটাকে ভিতর থেকে একজনকে চালাতে দেবো। তো সে চালিয়ে দেখবে যে লেভেলের কী অবস্থা আছে, কতটা আপ আছে কতটা ডাউন আছে। যদি টপ ফ্লোরে আমাদের আপ বেশি থাকে আমরা সব ফ্লোরে দেবো, যদি আপ ডাউন থাকে প্রতি ফ্লোরে যদি আপ থাকে তাহলে আমরা এখানে ব্রেকের যে রডটা আছে, যে নাটবোল্টটা, ওটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো। আপ ডাউন থাকলে আমরা ব্রেকের নাটটা দিয়ে আমরা ব্রেকটা অ্যাডজাস্ট করবো। তো বন্ধুরা আমি দেখতে যাচ্ছি এখন ব্রেকের লেভেলটা কী আছে, তার আগে আমরা পাওয়ারটা দিয়ে মেশিনটা নামিয়ে নেবো। কারণ আমাদের লিফ্ট সবসময় ব্রেক চেঞ্জ করতে গেলে আমি বলেছিলাম যে লিফ্ট আমাদের মেশিন নিতে হয়। তো আমাদের কন্ট্রোলের পাওয়ার চলে এসছে, কেমন নিচ্ছে ছাড়ছে, ফাইনাল আমাদের কেটে গেছে টপ ফ্লোর, ফাইনাল আমাদের কেটে গেছে। তো এটাকে আমি একটু ডাউন করে নেবো। তো সবার প্রথমে আমি কমন রিলে, এটা হচ্ছে কমন রিলে, কমন রিলে আর ডাউন প্রেস করবো।
থাম্বনেইল এর আমি পেস্ট করলাম, আর একটু পেস্ট করব। এখন আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবো, আপনারাও এইভাবে অ্যাডজাস্ট করবেন, কোনো রকম অসুবিধা নেই, খুব সহজেই করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সঙ্গে থাকুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।